মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আবারও দৌলতাবাদে আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। প্রজাতন্ত্র দিবসে 1% ডাউন পেমেন্টে হিরো বাইক, পান 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ফ্লিপকার্টের মাধ্যমে 8,000 টাকার ডিসকাউন্ট, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, 55 তলা বহরমপুর, গোল্ডেন অটোমার্ট রঘুনাথগঞ্জ। ভগবানগোলা সাগরপাড়ার পাশাপাশি দৌলতাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দৌলতাবাদ থানার মদনপুর বিশ্বপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি। ধৃত ব্যক্তি দৌলতাবাদের সরষাবাদ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। শনিবার ধৃতকে বহরমপুরের জেলা আদালতে পাঠায় পুলিশ।